সুন্দর ঘুরবে এটা। তো কেমন আছো সমরা ভাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে এসেছিলাম মাঠে, তো মাঠে এসে দেখবে এই খেজুর গাছ। তো এই খেজুর গাছের পাতা দিয়ে, আজকে আমি তোমাদের একটা জিনিস বানিয়ে দেখাবো। তো তোমরা দেখতে পাও কী বানাচ্ছি। তো এগুলো আমরা তো আগে যখন ছোটো ছিলাম খুব বানাতাম, তো এখন জানি না তোমরা বানাও কি না। তো এইটাকে একটা সুন্দর একটা জিনিস বানানো যায়, এই খেজুর গাছের পাতা দিয়ে আরও অনেক বিভিন্ন রকমের জিনিস বানানো যায়। তবে আজকে আমি একটা জিনিস বানিয়ে দেখাবো তোমাদের, চলো তাহলে বানাই। আগে এই পাতা দুটোকে এরকম ফাঁক করে নিতে হবে, একটা পাতাতেই যথেষ্ট, এটাইতে হবে। আর দু বাকিগুলো পকেটে রাখলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা যে খুব সুন্দর একটা জিনিস বানানো যায়, তো তোমরা দেখতে পাবো। এই যে হয়ে গেল আমার বানানো জিনিস রেডি। তো এটা আগে কে কে বানিয়েছো বা জানতে কিনা কমেন্ট করে জানাবে। এই যে দেখতে পাচ্ছ, আমার বিনা খরচে পাখা তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছ। এই যে তো এটা চালানোর জন্য আমাকে একটা, এই যে দেখতে খুব সুন্দর একটা জিনিস, আমাকে এটাকে পাখাটা চালানোর জন্য বিনা খরচে একটা জিনিস লাগবে। তো চলো দেখাচ্ছি তোমাকে, খুব তাড়াই পড়ে গেলাম। এই যে এই একটা খেজুরের গাছের একটা পুরনো যেটা পাতা আছে সেই পাতা দেখতে হবে, এরকম সুচল একটু একটু দেখে। তো এই এখানে ভরে দেবো এটাকে। এই যে হয়ে গেল আমার বিনা খরচে পাখা রেডি। এই যে দেখছো, একটু হাওয়ার দিকে ধরলে সুন্দর ঘুরবে এটা, দেখতে পাচ্ছ। তো এই জিনিসটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে।